শুভ সকাল, হাউ আর ইউ জেন্টলম্যান? ফাইন স্যার। তোমাদের আইকিউ পরীক্ষা দিলাম, ঠিক আছে? আমাদের যেহেতু আইসিএসপি ডেমো চলছে, বাট আইসিএসপি পরীক্ষা আমাদের সম্পূর্ণ তো কম্পিউটারাইজ হয়, ঠিক আছে? কম্পিউটারেও আমরা প্র্যাকটিস করব, আমরা কিছু কম্পিউটার দেখতে পাচ্ছি। আর ফাইনালি হচ্ছিল তোমাদের একটা জিনিস আমি সবসময় দেখি, সেটা হচ্ছিল তোমরা আইকিউ যখন পরীক্ষা দিতে যাও তখন পরীক্ষার আর কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকে, প্রশ্নগুলো নিয়ে তোমরা অনেকে দেখি সময় নষ্ট করে ফেলছো। তো ওই একটা প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন সলভ করতে গিয়ে যদি তোমার 1 মিনিট 1.5 মিনিট সময় লেগে যায়, তাহলে তো ওই 1.5 মিনিটে তোমার আর যদি তুমি আরো পরে 10টা প্রশ্ন করতে পারো বা 5টা প্রশ্ন করতে পারো, অ্যাটলিস্ট তোমার 3টা প্রশ্ন সমাধান হওয়ার পসিবিলিটি আছে। এটা আমি বারবারই বলি। আর এই প্রশ্নের পরীক্ষার প্যাটার্নটা হচ্ছিল তোমাদেরকে বুঝতে হবে, কারণ তোমাদের সময় খুবই কম সময় থাকে। যদি হয় আগে নন ভার্বাল অথবা ভার্বাল যেটাই হোক না কেন, এখনকার সমসাময়িক বোর্ডগুলোতে দেখা যাচ্ছে তোমার একটা নন ভার্বাল যদি ইজি আসে তাহলে তোমার ভার্বাল খুবই হার্ড আসছে। এরপরে যদি তোমার কি বলে যেন এটা একটা যদি ইজি আসে আর একটা হার্ড আসতে আসে, যাই হোক হার্ড ইজি বলে কোনো কথা নেই, তোমাকে অ্যাকুরেসি মার্কসের উপরে ম্যাক্সিমাম হচ্ছিল আর ক্যান্ডিডেটকে সিলেকশন দেওয়া হয়ে থাকে আইসিএসসির প্রসেসটা সমসাময়িক। তো এই কারণে তোমাদের যেটা করতে হবে, তোমাদের আইকিউর ক্ষেত্রে অর্থাৎ ভার্বালের ক্ষেত্রে তোমরা 1 থেকে 100 পর্যন্ত তোমাদের অ্যাটলিস্ট যেতে হবে, অ্যাটলিস্ট 25 মিনিটের মধ্যে তোমরা চেষ্টা করবে যে 1 থেকে 100 পর্যন্ত আমি একবারে চলে যাবো 25 মিনিটের। বাকি যদি যে 7 মিনিট সময় থাকবে, এই 7 মিনিট সময়ের মধ্যে এখন তুমি ওর মধ্যে যে কয়েকটা পাবা না সেই কয়েকটা নিয়ে তুমি অ্যাটলিস্ট তুমি 7টা প্রশ্ন 10টা প্রশ্ন বা 15টা প্রশ্ন নিয়ে তুমি টাইম ওখানে স্পেন্ড করো। আরেকটু আমাদের ফাস্টার হইতে হবে, আমাদেরকে আরেকটু ফাস্টার হইতে হবে। যদি ফাস্টার না হয় তাহলে দেখা যাবে অনেকে দেখা যায় আর 60 কোশ্চেন লাগাতে টাইম শেষ হয়ে যাচ্ছে। যদি তুমি 60-এর মধ্যে 50 পাও, আবার অনেকে দেখা যাচ্ছে ওর মধ্যে 80 লাগাচ্ছে, 80-এর মধ্যে 70 পাচ্ছে, তাহলে তো তাদের আগে রিজার্ভ করে যে আইকিউতে তারা চান্স পাবে, ঠিক আছে? চেক ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ম্যাট্রিক্সে তোমার কিছু যদি প্রথমের দিকে ইজি আসে মাঝখানের দিকে অথবা হার্ড বা শেষের দিকে ইজি, অ্যাটলিস্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু বা নন ভার্বালের ক্ষেত্রেও ঠিক একই কাজ থাকবে তোমাদের। তোমাদের অ্যাটলিস্ট আর প্রথম থেকে শেষ পর্যন্ত 38টা কোশ্চেন থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত চলে যাওয়া 22 মিনিট সময়ের মধ্যে তুমি অ্যাটলিস্ট টাইম সিলেক্ট করো। তুমি 38-এ 1 টু 38 কোশ্চেন তুমি অ্যাটলিস্ট 15 মিনিট সময়ের মধ্যে চলে যাবো, বাকি সময়টা তুমি যেটা পাচ্ছ না সেটা নিয়ে তুমি আবার একটু অ্যানালাইসিস করো। তাহলে আইকিউ এবং ম্যাট্রিক্স অর্থাৎ ভার্বাল এবং নন ভার্বাল পরীক্ষাগুলোতে আমরা স্ক্রিনিং আউট পাবো না। অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখা যায়, তারা কিন্তু সো মাচ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং তাদের আইকিউ লেভেলটা অনেক শার্প থাকে, তারপর অনেকে দেখা যায় সে চায় সবগুলি সে করবে আর কি, ওখানে সব পারার দরকার নেই, সব পড়ার দরকার নেই। কিছু প্রশ্ন আসবে তোমাকে বাকি প্রশ্নগুলো থেকে বিচলিত করার জন্য, এরকম কিছু লোভনীয় প্রশ্ন দেবে, তুমি মনে করছো এটা তো একটু ক্যালকুলেট করলে অ্যান্সারটা বের হয়ে যাবে, কিন্তু একটা ক্যালকুলেট করতে গিয়ে যদি তোমার 2 মিনিট লস হয় সে তো সেটা তো করা যাবে। তুমি একটার সময় দাগায় যদি আরো 5টা কোশ্চেন দাগাতে পারো তাহলে এটা আমার মনে হয় ভালো হবে। যেমন জিনিয়ার তোমার অ্যালফাবেট সিরিজ গুলো কি অবস্থা এখন, কাজ কি কি পারছো? অ্যালফাবেট সিরিজ কিন্তু বেশ কয়েকটা থাকে, যেমন নাহিয়ান আছে, নাহিয়ান তোমার তো এক্সপিরিয়েন্স আছে তাই না? অ্যালফাবেট সিরিজ বেশ কয়েকটা থাকবে, ম্যাথমেটিক্যাল সিরিজ বেশ কয়েকটা থাকবে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যাই হোক এখন আমরা নন ভার্বালে যাবো, ঠিক আছে? নন ভার্বালে গিয়ে পরীক্ষা হয় সেটা হচ্ছিল পার করা খুবই ইজি, খুবই হার্ড বিষয় না। তোমার ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করতে হবে, লগ ইন করলে তোমার শুধু অ্যান্সারে ক্লিক করে নেক্সট বাটন বা প্রিভিয়াস বাটনে চলে যাও আর কিছু। বুঝতে পারছি কি? Yes sir. Yes, we will.
তো যাই হোক আমরা এখন ম্যাট্রিক্সে চলে যাবো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি টাইম ইনস্ট্রুমেন্ট করবো না আমি, আইকিউ বারবার তোমাদেরকে অনেকদিন থেকে মনিটরিং করছি তোমাদের কিছু দেখি আমি, তোমরা অনেকে ভালো রেজাল্ট করো কিন্তু আবার ফাইনালি দেখা যাচ্ছে রেজাল্ট দেওয়ার পরে 60-65 এরকম পাচ্ছ। তুমি অ্যাটলিস্ট ওই সময়গুলো না পারা আর কোশ্চেনের পিছনে ব্যয় করো। তুমি একটা কোশ্চেন দিয়ে বারবার একটা কথাই আমি বলি, 2 মিনিট একটা সময় না দিয়ে তুমি ওই 2 মিনিট সময়টাকে আরো কয়েকটা প্রশ্নের দিকে দাও, তাহলে তোমার ওটা বেশি ভালো হবে। বুঝতে পারলাম? Yes sir. Any more question? No sir. Sanjay? Hale? No sir. আমার একটা প্রশ্ন আছে। তো আমরা যে এখানে যে অ্যানসার শিটে যে করতেছি অ্যালফাবেটিক গুলো যে সিকোয়েন্স হিসেবে দেওয়া আছে, আমরা যখন ওখানে গিয়ে এক্সাম নিব সেই কারণে তারপরে আমাদের আর ডে ওয়ান যে পরীক্ষাগুলো আছে পরবর্তী সাইকোলজিক্যাল সেগুলো সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করবো। পারা যাবে তো? Yes sir. আরে গলায় জোর নাই কেন, ঠান্ডা আসছে তাতে গলায়? Yes sir. পারা যাবে? Yes sir.